গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুন রশিদ। আজকে দেখাবো ফ্রি ফর্ম পেন টুল। তো আমরা চলে যাব টুলস বারে। টুলস বার থেকে পেন টুলের মাঝে দেখতে পারবো যে এখানে ফ্রি ফর্ম পেন টুল। ফ্রি ফর্ম পেন টুল দিয়ে কি কাজ হয় সেটা আমরা দেখব। সো ফ্রি ফর্ম পেন টুলতে আমরা ইচ্ছা মতো লিখতে পারবো, ইচ্ছা মতো আমরা লিখতে পারবো। সো সেটা কিভাবে দেখেন, অবশ্যই আপনি এটা যদি শেপ মোড রাখেন, শেপ মোড রাখার পর জাস্ট আমি যদি ফিল থেকে ফিল কালারটি অফ করে দিই এবং স্ট্রোক থেকে স্ট্রোক কালারটি যদি দিয়ে দিই, এখন আমি ইচ্ছা মতো এখান থেকে ফ্রি ফর্ম পেন টুল দিয়ে লিখতে পারবো। সাপোজ আমি যদি আমার নামটি যদি লিখি তাহলে দেখেন কীরকম হয়। ডান, এইভাবে আপনি ফ্রি ফর্ম পেন টুল এইভাবে ইচ্ছা মতো লিখতে পারবেন। সাপোজ আমি যদি লিখি গ্রাফিক স্কুল, জি আর এ গ্রাফিক লিখে ফেললাম। সো এইভাবে ইচ্ছা মতো আপনি ফ্রি ফর্ম পেন টুল দিয়ে যে কোনো কিছু ইচ্ছা মতো এইভাবে আর্ট করতে পারবেন, লিখতে পারবেন। এবং লেখার সাথে সাথে কিন্তু আপনার এখানে একটা করে শেপ তৈরি হয়ে যাবে, লেখার সাথে সাথে এখানে একটা করে শেপ তৈরি হয়ে যাবে। এই হচ্ছে মোটামুটি ব্যাপার ফ্রি ফর্ম পেন টুলের। এখান থেকে আপনি যদি ফিল কালার যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আমার ফিল কালার হয়ে যেত। সাপোজ ফিলে যদি একটা কালার দিয়ে দিই, স্ট্রোক কালার যদি অফ করে দিই, তাহলে দেখেন আমার কি হতো, এটা জাস্ট আমার কিন্তু ফিলে কিন্তু হতো, আমার কিন্তু স্ট্রোকে হতো না। সো আমার এটা যখন এইভাবে লিখবো তখন অবশ্যই একটা স্ট্রোকে কালার দিয়ে লিখতে হবে, জাস্ট আপনার ফিল কালার দিয়ে তখন কিন্তু লেখা যাবে না। সো আপনি পাথে যদি করেন, সো পাথেও কিন্তু সেমভাবে কিন্তু আপনার পাথ তৈরি হবে। আমি যদি করি এইভাবে কিন্তু একটা পাথ তৈরি হয়ে যাবে। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আমরা আগের পর্বে দেখিয়েছি যে কিভাবে এখানে কালার অ্যাপ্লাই করতে হয় ফ্রি ফর্ম পেন টুলে। সো আপনি এখান থেকে ফ্রি ফর্ম আগে পেন টুলের যেভাবে কালার অ্যাপ্লাই করেছেন, সেম ভাবে আসলে ফ্রি ফর্ম পেন টুলে কাজ করা যাবে। সো এই ছিল আজকের টিউটোরিয়ালস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।